নিউজ টোয়েন্টি ফোরের প্রিয় দর্শক হে বন্ধু হে প্রিয় এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি প্রতিদিনই বলি যখন এই অনুষ্ঠানটি করি সেই অনুষ্ঠানেই বলি যে এই অনুষ্ঠানে আমার সঙ্গে দেশের বিখ্যাত মানুষেরা থাকেন অবধারিতভাবে তেমন একজন বিখ্যাত মানুষ আজ আমার সঙ্গে তিনি তার নামটি বললে আপনারা সবাই অত্যন্ত মুগ্ধ হবেন এবং আনন্দিত হবেন তিনি নজরুল সঙ্গীতের বিখ্যাত শিল্পী ফেরদোসারা শুধু নজরুল সঙ্গীতের নয় সঙ্গীতের সব শাখাতেই তার বিচরণ আমি তার সঙ্গে কথা বলছি এবং নজরুল সঙ্গীতের শিল্পী বলার কারণটা হচ্ছে তিনি প্রধানতই নজরুলগীতি করে থাকেন এখন ফেরদোসা আমি যেই বিষয়টি নিয়ে তোমার সঙ্গে শুরুতেই কথা বলতে চাই সেটা হচ্ছে সঙ্গীতের সব শাখাতে তুমি একসময় বিচরণ করেছ কিন্তু তুমি বেছে নিলে নজরুলের গানটার কারণটা কী আসল কথাটা হচ্ছে কি সঙ্গীত কোনো বিশেষ আলাদা ব্যাপার নয় সব কিছুই তো সঙ্গীতের ভেতরে আসলে ঠিক এভাবে নয় ব্যাপারটা উল্টো দিক থেকে আমার ছোট্টবেলা থেকে একেবারে জন্মের পর থেকেই যেন অবচেতনভাবেই সঙ্গীতের সঙ্গে আমার সম্পর্ক বাড়িতে সঙ্গীত চর্চা চলছে বাবা ক্লাসিক্যাল গাইছেন যদিও ব্যক্তি জীবনে উনি ইঞ্জিনিয়ার চিফ ইঞ্জিনিয়ার ছিলেন পিডব্লিউডির কিন্তু সঙ্গীত ক্লাসিক্যালটাই ছিল প্রধানত তার তো তিনি পারফর্ম করতেন এবং উচ্চাঙ্গ সঙ্গীত বিশারদ সেই সাথে বড় বোন আমরা চার বোন এক ভাই তো বড় তিন বোন ক্লাসিক্যাল নিয়ে চর্চা করতেন কখন কোন ফাঁকে আমার কণ্ঠে সুর এসেছে আমি নিজেই জানি না তোমার ওই তিন বোন কি গান করেন এখনো করছেন কি কি নাম আমাদের সবচেয়ে বড় বোন ছিলেন হুর ইজান্ন হিরন আলম বলেই পরিচিত ছিলেন ঢাকা ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন ছিলেন ডাকসু চ্যাম্পিয়ন এরপরে উনি লন্ডনে চলে যান ওখানেই তার সংসার এবং সেখানে সে খুব নাম করা ইনার লন্ডন এডুকেশন অথরিটির টিচার ছিলেন খুবই ভালো শিল্পী ছিলেন মেজবন নুরী জান্নাত সেতার বাজাতেন ভীষণ ভালো গাইতেন উস্তাদ মির কাসেম খা সাহেবের ছাত্রী সেজুবন জান্নাত আরা যাকে সকলেই চেনেন আপনারা যিনি শুধু সঙ্গীতের একজন উচ্চ মার্গের শিল্পী নন সেই সাথে তিনি খুব ভালো তবলিয়া ছিলেন তবলা বাজাতে পারতেন খুবই ভালো সব রকম ইনস্ট্রুমেন্টে তার দখল ছিল আর আমি ফেরদোসার আমি চার নাম্বার তোমার ভাই আমার পরে আমার ভাই তো খুব স্বভাবতই পরপর তিনটি কন্যা সন্তান জন্ম নেবার পর বাবা মায়ের একটা স্বাভাবিকভাবে একটা আশা ছিল এই যে এই জায়গাটিতে আমার একটা প্রশ্ন আছে আমি যতদূর জানি তোমার সঙ্গে আমার ব্যক্তি পরিচয় দীর্ঘদিনের আমি তোমার কিছু কিছু ব্যাপার জানি এবং আমি এটুকু জানি যে তুমি ছেলেবেলায় খুব গেছো ধরনের মেয়ে ছিলে ছেলেদের মতো হয়ে বড় হয়ে উঠেছিল এই জায়গাটা আমি জানতে চাই সেই সেই একই কারণ যে পরপর তিনটি কন্যা সন্তান এবার একটি নিশ্চয়ই একটি ছেলে হবে তাদের সন্তানটি জন্ম নিলাম আমি এবং মোটামুটি মেয়ে হলেও তার মানে সব রকম বাবা মায়ের যে আকাঙ্ক্ষা থাকে যে একটি ছেলে হলে হয়তো বা আমাদের দেখাশোনা করবেন বিভিন্ন রকমের পারিপার্শ্বিক সবকিছু দেখাশোনা করে রাখবে তার অনেক দায় দায়িত্ব থাকে এগুলো বেলায় কিন্তু আমি ভীষণ সিনসিয়ার ছিলাম একেবারে সেই মিস্ত্রির কাজ থেকে শুরু করে সব কিছুই দেখাশোনা করা আমার ছেলের মতো করে বড় হয়ে ওঠা এবং বাড়ির এলিফেন্ট রোডে আমার বাবার বাড়ি এবং সেখানে বাড়ির কার্নিশে কার্নিশে ঘুরে হ্যাঁ এই মিস্ত্রির কাজ দেখা এবং একই সাথে খেলাধুলার ব্যাপারটাও ঠিক ওরকমই ছিল ঘুরি ওড়ানো চাকা চালানো মার্বেল খেলা সবই আমার কাজ ছিল আর কি তো মোটামুটি আর একটা দল সবসময় দল গঠন করা একটা ব্যাপার ছিল এটা তখন খুব আপনি জানেন নাদিয়া কমনেচ খুব নাম করে গিয়েছিল অ্যাক্রোবেটস ওইটা আমার ভীষণ শখ ছিল আমার বাবা মা খুব আমাকে সাপোর্ট করতেন তখন তো তো ক্লাব ছিল না খেলাধুলায় ভীষণই ভালো ছিলাম ইন্টার স্কুল চ্যাম্পিয়ন ছিলাম ইন্টার কলেজ চ্যাম্পিয়ন ছিলাম আমার ইডেন কলেজে আমি বার কয়েক খেলাধুলায় চ্যাম্পিয়ন হয়েছি এই খেলাধুলার আগে আরেকটা কথা জিজ্ঞেস করতে চাই ওই যে তুমি ধরো মার্বেল খেলতে সব খেলাধুলা করছো ছেলেদের সঙ্গে মিশছো সাইকেল চালাচ্ছো হইচই করছো গাছে চড়ছো এবং মারপিট করছি এইটা আমি জানতে চাচ্ছিলাম মারপিটের ব্যাপারটা আমি জানতে চাচ্ছিলাম ওই যে ওই সময় মোহাম্মদ আলী ক্লে খুব নাম করেছেন ওই সময় আমাদেরও একটা বক্সার হ্যাঁ একদম বক্সিং শিখবো এই সেই হ্যাঁ সব মারধর গুলো প্র্যাকটিস করতে হবে মেয়েদেরকে ওইভাবে গড়ে উঠতে হবে এরকম একটা মন ছিল যেহেতু ক্লাব যে খেলাধুলার ক্লাব ছিল না সেই কারণে কি হতো আমরা বাসাতেই নিজেদেরকে তৈরি করেছি তো তৈরি করার আর কোনো পথ নেই সে গাড়ির স্পিডের সাথে নিজের গতিটাকে মিলিয়ে দেখতাম আমি কত স্পিডে দৌড়াতে পারি আচ্ছা তো বাবা মা সুন্দর বেশ ডাবের পানি টানি খাবার দাবার নিয়ে গাড়ি নিয়ে একটাই তো জায়গা মানিক নিয়ে এভিনিউর ওখানে গাড়িটা আমার পাশে পাশে যাচ্ছে আর আমি দৌড়াচ্ছি তো ঠিক এরকম একটা অবস্থায় বেশ কয়েকটা হন্ডার আর কি এসে পিছনে দাঁড়ালো আর কি যে কি হচ্ছে আপনার কোনো অসুবিধা হচ্ছে কিনা উল্টোটা আর কি ওদের দেখে তো আমি তো ভয়ে বলছে আপনার কোনো অসুবিধা হচ্ছে আমরা দেখেছি আপনার পিছনে এই গাড়িটা ফলো করে যাচ্ছে তাহলে বললাম ভাই গাড়ি নিয়ে কোনো সমস্যা নেই আপনাদের নিয়ে এই সমস্যা এইসব আর কি তো তো এই যে এই যে এই যে ধরো একটা পারিবারিক এই ধরনের পরিস্থিতি তুমি ছেলেদের মতো করে বড় হয়ে উঠছো কিন্তু বাড়ির সবাই বাবা গান করেন বোনা গান করছে সবকিছু মিলে একটা সঙ্গীতের পরিবেশ বাড়িতে সেখানে গানের ব্যাপারটা তোমার মধ্যে এলো কি করে এটা হলো রক্তে রক্তি গান আসলে সবাই পরিবারের সকলেই কণ্ঠে সুর সবাই গাইতে জানেন সেই সাথে বড় বোনরা এত বেশি ডিভোটেড তিনটি মাথা একখানে করে তারা অথেন্টিক নজরুলের বাণী ও সুর নিয়ে কাজ করতো যখন কোনো গবেষণালয় হয়নি বাংলাদেশ আচ্ছা নজরুলকে নিয়ে গবেষণার মতো কোনো জায়গা তৈরি কোনো জায়গা সেরকম হয়নি প্রাইভেট অনেক প্রতিষ্ঠান ছিল হয়তো সরকারিভাবে গড়ে উঠলো নজরুল ইনস্টিটিউট অনেক পরে বাসার মধ্যেই আমাদের এগুলো ছিল তো কিন্তু আমি কিন্তু ওর ভিতরে নয় করছেন কাজ আমার বড় বোনরা তারা কণ্ঠে নিচ্ছেন তারা টিচারের কাছে বসছেন আমাদের ওস্তাদ আব্দুল জব্বার যিনি ক্লাসিক্যালের একজন খুবই নাম করা একজন ওস্তাদ ছিলেন বাংলাদেশে ভারতে ওনার গোল্ড প্রাইজ পাওয়া রাজশাহীর কথা বলছি রাজশাহীতে পোস্টিং ছিল আব্বার তখন তখন তোমরা রাজশাহীতে আমরা কথা বলছ রাজশাহীতে সে মিন্টু রোডের পাড়ার মতন বাড়ি বিশাল বিশাল জানালা ওস্তাদকে দেখলে আমি পালিয়ে যেতাম যে কি কারণে পালাচ্ছি এটা জানার জন্য আমাকে একদিন ধরা হলো তো বলছে যে তোমার বোনরা কত ভালো গায়ে দেখেছ হ্যাঁ তো আমি হাফ প্যান্ট পরা ছোট্ট মানুষ চুল অনেক লম্বা সব বোনেরই অনেক চুল আছে হ্যাঁ বেনি করা কলা বেনি করা তো চুপ করে দাঁড়িয়ে আছি আমার টিচার জিজ্ঞেস করছেন যে তুমি কেন গান শেখো না বোনরা এত সুন্দর গায় তুমি দেখো না শিখতে পারো না তো একটু পরে আমি আমার মনের কথাটা বলে দিলাম যে আমার তো ভালো লাগে না এসব গান মানে নির্ভয় আর না হ্যাঁ তা বলছি হ্যাঁ তোমার ভালো লাগে না এটা কি কথা আমি বললাম না আমার এইসব গান ভালো লাগে না আপনি আমাদেরকে আমাকে ছোটদের গান দেন কেন অথচ আমি আমি একটা ছোট্ট মানুষ তো হাসলো ওনারা তো তুমি তো ছোট তাই ছোটদের গান দিই আমি না আমি গান গাই না তো আমি তো সন্ধ্যা মুখার্জির চেয়েও ভালো গাই আমি তো বড় বন্ধুর চেয়েও ভালো ওরা তো সব অবাক এতটুকু মেয়ে কি বলে আবার সন্ধ্যা মুখার্জির নামে বলেছো হ্যাঁ আচ্ছা একদম নামটা বলে দিচ্ছি তো বলল যে কেন আমি বললাম যে কুকু মনির পুতুল বিয়ে সময় যে আর নাই এ ধরনের গান আমাকে কেন দেন এগুলো আমার গান নয় তো বলছে তাহলে তুমি কি গান গাও আমি বললাম যে আমি তো গাই নিসা গামা পানি সারে গা সন্ধ্যা মুখার্জির গান ধরার সাথে সাথেই মানে তুমি এই জায়গাটা পারফেক্টলি গাইলে হ্যাঁ বাহ বলল ওই কঠিন গান সন্ধ্যা মুখার্জির খুব কঠিন গান একটা এটা বলছে ও তো শুধু সাইকেল নিয়ে ঘুরে বেড়ায় ও গান কখন শুনে আর কখন এই গান তুলল কণ্ঠে আসলে আমি নিজেও জানি না এই গান কখন আমার কণ্ঠে আসলো এইভাবে কিন্তু গড়ে উঠেছিলাম কারণ কেননা পরিবেশটা ছিল গানের আর সারাদিনের ১২টা থেকে আসলে একটা করে, ছিল আমার চাচা সাকুর সাহেব যিনি আব্দুল বিখ্যাত লেখক ছিলেন এবং ক্লাসিক্যাল সঙ্গীতের একজন বোদ্ধা গায়ক মানুষ এবং আমাদের সাহিত্যেরও খুব গুরুত্বপূর্ণ একজন লেখক তিনি ইনারা সকলে আমাদের পরিবারটিতে যত কিছু নিভৃতে করা যায় সেটা রাতে এবং আমরা সারা রাত কেউ হারমোনিয়াম কেউ সেতার কেউ সুরমন্ডল কেউ তবলা কেউ তানপুরা বসে গেলাম আমার বাবা হয়তো ক্লাসিক্যাল শুরু করলেন তখন তো মাত্র ক্যাসেট প্লেয়ার শুরু এটা এবার ঢাকার কথা বলছি ক্যাসেট প্লেয়ার দিয়ে রাশাই চলে এসেছি তো মাইক্রোফোনটা সামনে দূরে অনেক জেনারেশন গ্যাপ তারপরও রেকর্ড করা হলো সে গানটি তো এইভাবে ক্লাসিক্যাল গাওয়া সারা রাত্রি প্র্যাকটিস করা রাগ সম্পর্কে একটা বিশদ আলোচনা বন্দের মধ্যে শুনতাম এবং এত দুর্দান্ত ডানপিট ডানপিটে ফেরদোসারা কিন্তু ওই রাতে কি করে একনিষ্ঠভাবে কোনোভাবেই নরচর নাই এরকম করে বসে থাকা এটাকে দেখেই ওরা অবাক হয়ে যেত যে কি ব্যাপার সারা দিন এরকম দুষ্টুমি করে হইচই করে ছুটছে আর এই সময়টা এসে চুপচাপ বসে আছে হ্যাঁ কিছু ভিতরে যেতাম না মা ডাকছেন হ্যাঁ ভেতর থেকে মা মা খুব পর্দানশীল ছিলেন তিনি গান করতেন না উনি ওনার কণ্ঠে গান ছিল আচ্ছা আচ্ছা ভীষণ সুন্দর একটা কণ্ঠ কিন্তু আউটসাইডে খুব একটা ই ছিল না ওনার ভেতর থেকে ডাকছেন খেতে আসো কি একটু পানি খেয়ে যাও কোনো কিছুই তো আক্কা করতাম না আমার একটা অভ্যেস ছিল কোন জিনিস শুনছি দেখছি হা করে আমাকে বকতো এই জন্য হাসির জন্য অনেক মার খেতাম হাসতাম কি নিয়ে কেউ গাইছে গানের ভুল ধরতাম শুধু ওই বয়সে নিজে কিন্তু গাইছি না কিন্তু ভুল ধরতাম আর বল তুই তো দুধ ভাত বেরিয়ে যা ঘর থেকে তো এইভাবে করে এই এই যে ধরো সারা রাত তুমি গানের জায়গাটাতে বসে আছ ওই জায়গায় কোনো নর্তক নেই চর্চা করছো লেখাপড়ার জায়গাটা কেমন ছিল ওই যে বললাম সন্ধ্যার পর চুকিয়ে সকালের পর চুকিয়ে রাতে বসা হতো হ্যাঁ কিন্তু রাতে তুমি দীর্ঘক্ষণ জেগে থাকছো সকালে স্কুল আবার ভোরবেলা উঠে নামাজ জামাজ পড়ে সেই ক্লাসিক্যাল শুনতে শুনতে রেডি হওয়া স্কুলে যাওয়া এটা হচ্ছে আমাদের প্রতিদিনকার ব্যাপার এই তোমার কোনো ডাক নাম ছিল না ছিল কি সেটা বড় বোন হিরণ মেজো বোন পারভিন সেজো বোন আমি মেরিন মেরিন আচ্ছা বলো তারপরে যা বলতে চাচ্ছিলে আসলে কিন্তু জানা আছে আমার তো আমার দর্শকদেরকে জানাতে হবে এই এই যে ধরো একটা মেয়ে করছে সব কাজ করছে পড়াশোনা করছে এমনকি বাড়ির কাজ করছে মিস্ত্রিরা কি কাজ করছে সেটার তদারকি কি করছে কিন্তু আমাকে রান্নাঘরের কোনো কাজে দিত না কারণ ওই যে আমাকে ওই সমস্ত কাজে দিত দৌড়াও ছাদে যাও এই করো ওই করো ওগুলোতে ওস্তাদ ফেরোসা আমরা এখন একটা বিরতির পরে এই প্রসঙ্গটা তোমার রান্নাঘরের ব্যাপারটা নিয়ে আমরা শুরু করব। প্রিয় দর্শক এই পর্যায়ে আমি একটি বিরতি নিচ্ছি বিরতির পর আবার আপনাদের সামনে ফেরদোসারাকে নিয়ে আমি আসছি এবং আমাদের সঙ্গে আছে আমাদের পৃষ্ঠপোষকতায় আছে ওয়াইস ক্রিম দর্শক বিরতির পর আপনাদেরকে আবারও আহ্বান জানাচ্ছি আমাদের হে বন্ধু হে প্রিয় এই অনুষ্ঠানে আমার সঙ্গে আছেন ফেরদো সারা এবং আমাদের পেছনে আছে লাভেলো আইসক্রিম ফেরদোস তুমি রান্নাঘরের কথা বলছিলে যে তোমার মা তোমাকে সব রকমের কাজ করতে কাজগুলো ছোট ছোটাছুটি করছে এই করছো সেই করছে কিন্তু রান্নাঘরে তোমাকে ডাকছেন না এটা কারণটা কি এটার কারণ ছিল যে মানুষটি যে কাজের জন্য বেশি উপযুক্ত তাকে সেখানে কাজে দিত তো বড়পনরা রান্না মেজুবনটা বিশেষ করে রান্নার কাজে খুবই ওস্তাদ সেলাই পড়াতে ওস্তাদ সেখানে আমি গেলে আরও দুর্ধান্ত পনায় কি যে কি নষ্ট হয়ে যায় একবার হলো সেরকম ভীষণ বড় একটা বিষয় ঘটে গেল একটা ডিজাস্টার আর কি আমাকে বলা হলো যে তুমি যাও নিচতলায়ে গিয়ে রান্নাঘরে সামনে তোমার ডাকার তোমাদের এলিফ্যান্ট রোডের বাসায় রোডের বাসায় তো বলছে যে ওখানে ড্রাইভারকে বলো গাড়ি বের করতে তো আমি দৌড়ে আসলাম রান্না ঘরে অন্ধকার কারণ তখন বিদ্যুৎ চলে গেছে ফলে মা একটু বাইরের জায়গাতে বসে লাকড়ি চুলো দিয়ে অনেক আগের কথা কি রান্না হচ্ছে আর কি তো চট করে ওইখানেই পাশেই বসে আছে কাজের বুয়া এবং ড্রাইভার তো আমি ওখানে যে পিলারটা আছে সেটা ধরে ঘুরছি আর বলছি যে আপনাকে তো ডাকছে গাড়িটা বলতে বলতেই হাত ছুটে গেল এবং আমার ভাতের হাড়িতে হাত ডুবে গেল। গেলো পুরোটাই পুড়ে গেল। এবং যখন আমাকে তোলা হলো তখন আমি একটু নির্বাক প্রথমত পৌষ মাস ঠান্ডার সময় ওই ভাতের ফ্যান ট্যান এসে পুরোটাই পুড়ে গেল এবং আমি স্তব্ধ একটু পরে মনে হলো যে আরি কি হচ্ছে তো আমার পরনে সেদিন আমি শখ করে একেবারে অনেক সময় হয় না যে পুরোনো একটা জামা পরে পরার শখ হয় ওই দিন আমি শখ করে একটা পুরোনো জামা পরেছিলাম শক্ত জামা বেশ টাইট তো কেউ আর খেয়াল করেনি ছোট্ট আমি তখন ছিঁড়ে ফেললো জামাটা ছিঁড়ে একটা টান দিল সাথে সাথে চামড়া সহ ও এবং ওই যে একটা ঘটনা আমার নানা আজিমপুর শাহ সাহেব বাড়ি তবে সেই হাত এখন ঠিক আছে তো হ্যাঁ এই যে সেই এই হাতে নাচ করেছি চ্যাম্পিয়ন হয়েছি তারপরে তো অনেক ঘটনা আর কি নানা তখন বেঁচে ছিলেন আমি শুধু একটা কথা বলেছি যত বড় ডাক্তারের কাছে নাও কিন্তু প্রথমে আমাকে নানার কাছে নিতে হবে একটা বিশ্বাস আচ্ছা 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 নানা ডাক্তার ছিলেন নানা এবং উনি আমাকে আর কি এরপরে আমার বছর বা এগারো বছর এরকম সময় তো আমি হসপিটালে নিয়ে যাওয়া হলো আমার অবস্থা দেখে ডাক্তার বললেন যে এটা ভয়ঙ্কর অবস্থা এক সাদা হয়ে গেছে পুরো এটা তো তখন সেই আমলে কিন্তু বিদেশি ওষুধ আসতো না অনেক কষ্ট করে সব ওষুধ টষুধ এগারো দিনের মধ্যেই ভালো হয়ে গেলাম বা অদ্ভুত একটা ব্যাপার এরকম দুর্দান্ত পনার ফসল অনেক তুলেছি আমি আচ্ছা না এই যে এই যে এসবের মধ্য দিয়ে গান করতে 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 তুমি এগিয়ে এলে আমি এখন একটু এই সময়ের মধ্যে আসি ফেরদোসারা এখন একটি অত্যন্ত জনপ্রিয় নাম শিল্পী হিসেবে প্রথম সারির সারা দেশ তাকে চেনে দেশ বিদেশে প্রচুর অনুষ্ঠানে অংশগ্রহণ টেলিভিশন খুললেই তাকে দেখা যাচ্ছে সব কিছু মিলে তুমি এখন একটা খুব বড় জায়গায় অবস্থান করছো তোমার এই জায়গা থেকে যদি আমি তোমাকে প্রশ্ন করি যে এই মুহূর্তে বাংলাদেশের নজরুল সঙ্গীতের অবস্থাটা কেমন আমি কিন্তু বাংলাদেশের বাহাত্তর সনে শুরু করেছিলাম অডিশন দিয়েছিলাম বিটিভিতে বিটিভি তখন একমাত্র চ্যানেল যখন রামপুরাতে ছিল না স্বাধীনতার ঠিক পরের পরে আমি সেই কারণেই বলছি এবং তখন ছিল বিটিভি ডিআইটি ভবনে এবার আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই পর্যন্ত বাংলাদেশে যদি শুধু সঙ্গীত আর প্রযুক্তিগত উন্নতির সাথে চ্যানেলগুলোর সম্পৃক্ততার কথা বলি তাহলে আমি অবশ্যই বলবো যে সঙ্গীত একটি বিশেষ আমাদের এই বাঙালি জাতির একটি মুখ্য ভূমিকা পালন করেছে জাতিকে পরিচিত করতে আর সেই সঙ্গীত বা সংস্কৃতি যা সারা বিশ্বে বাঙালি জাতিকে পরিচয় করিয়ে দিয়েছে তার মধ্যে অন্যতম একটি অধ্যায় হচ্ছে নজরুল সঙ্গীত নজরুল আমাদের জাতীয় কবি একই সাথে বলবো আমাদের যে বাঙালি আনা বা বাঙালি পনা এখানে নজরুল কিংবা রবীন্দ্র এই যে এত বড় বড় পুরোধা দুই ব্যক্তিত্ব আমাদের সংস্কৃতির মূল অঙ্গনে আছেন মূল শেকড়ে আমরা সেখানে রয়েছি হ্যাঁ আমি বলি যে বিভিন্ন সময়ে অনেকভাবেই প্রভাবিত হয়েছি আমরা বিভিন্ন পশ্চিমা সংস্কৃতি এসেছে অনেক কিছু আসতে পারে এবং আসাটাই স্বাভাবিক আশাটাই উচিত কেননা তাহলে আমরা আমাদের যে মূল শেকড়টি আমরা সেখানে আছি কি নেই তা কিন্তু বোঝা যায় আজ অবধি আপনি দেখবেন নজরুল রবীন্দ্রে যে পর্যায়ে আমরা বাংলা দেশ এগিয়ে আছে বিশেষত আমি আমার লাইনটাতে বলি নজরুল সঙ্গীতে গিয়েছে। আছে সেইটা কিন্তু একটা অনবদ্য একটা জায়গায় পৌঁছে গেছে এবং সেই সাথে সরকারিভাবে বেসরকারিভাবে আমরা যেই রকম কার্যক্রম চালাতে পারছি নজরুলকে নিয়ে হয়তো বা আপনি বলতে পারেন যে হ্যাঁ আরও কেন বেশি নয় এত বছরে আরও হয়তো বা আরও অনেক বেশি হতে পারতো পারা উচিতও ছিল তবে তারপরও আমরা যেটুকু করে যাচ্ছি এটা কিন্তু একটা স্বাধীন বাংলাদেশে আমরা করতে পারছি নজরুলকে নিয়ে অনেক কাজ হয়েছে সরকারি বেসরকারি উভয়ভাবেই নজরুল ইনস্টিটিউটে আমি বহু যুগ ধরে প্রশিক্ষক হিসেবে কাজ করে যাচ্ছি সিনিয়র প্রশিক্ষক হিসেবে আমার নিজেরও প্রতিষ্ঠান সুরসপ্তক রয়েছে এছাড়া ঢাকা ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি ইউডা আর এদিকে মিউজিক কলেজ সবখানে অধ্যাপনার মধ্য দিয়ে আর বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন জায়গায় বিভিন্ন চ্যানেল খুদে রাজের মতন একটি এত সুন্দর অনুষ্ঠানের প্রধান বিচারক হিসেবে আমি দেখেছি সমস্ত বাংলাদেশের প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চলে শিল্পী তৈরি হয়েছে এবং নজরুল সঙ্গীতের একটা চর্চা শুদ্ধ বাণী সুরে এখানে আমি তোমাকে আরেকটা কথা জিজ্ঞেস করি কিছুদিন আগে আমার এই অনুষ্ঠানে রেজওয়ানা চৌধুরী বন্যা এসেছিলেন তাকে আমি এই প্রশ্নটা করেছিলাম রবীন্দ্রনাথের গান নিয়ে যে রবীন্দ্রনাথের গানের চর্চাটা কীরকম হচ্ছে যেটা তোমাকে আমি করলাম যে নজরুলের গানের চর্চাটা কীরকম হচ্ছে বন্যা আমাকে যা বলেছিলেন সেটা এরকম দাঁড়িয়েছিল যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ মিলিয়ে পশ্চিমবঙ্গের শিল্পীরা এবং শ্রোতারা বলেন যে রবীন্দ্রনাথের গান বাংলাদেশেই ভালো হচ্ছে এবং তোমার কথা শুনে আমি আজকে এটা এটি বিশ্বাস করলাম যে নজরুলের গানের চর্চাটা বাংলাদেশেই প্রধানত ভালোভাবে হচ্ছে আমি যদি তোমাকে এখন বলি যে তোমার বিবেচনা থেকে তুমি একটা তুলনামূলক বিচার যদি করো যে পশ্চিমবঙ্গের তুলনায় আমরা কোন কোন দিকে এগিয়ে আছি আমি আসলে সত্যিকার অর্থে নজরুল সঙ্গীত নিয়ে যদি বলেন তা আমি তুলনাতেই যাব না কেন না নজরুল সঙ্গীত আমরা আমাদের রন্ধ্রে রে বইছে আমাদের উচ্ছ্বাস উন্মাদনা নিয়েই কিন্তু বাংলাদেশের এই মুক্তিযুদ্ধে স্বাধীনতা লাভ সেটা সেখানে একটা বড় প্রসঙ্গ আছে যেমন যেটা আমি বলতে চাই যে মুক্তিযুদ্ধের সময় আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় এই সময়টাতে রবীন্দ্রনাথ এবং নজরুল আমাদের চেতনাকে উজ্জীবিত উজ্জীবিত স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে যে গানগুলো প্রচারিত হতো রবীন্দ্রনাথের গান নজরের নজরুলের গান এই গানগুলো আমাদের শক্তি সাহস অনেক কিছু এবং বাংলাদেশের এ যাবৎ যত আন্দোলন হয়েছে তার মধ্যে সাংস্কৃতিক আন্দোলন একটা বিশাল ভূমিকা রেখেছে তাতে কোনো সন্দেহ নেই কথাটা হচ্ছে যে এর এই যে এখন এতগুলো দিন চলে গেছে ছেচল্লিশ বছর আমরা পেরিয়ে এলাম স্বাধীনতার এতগুলো এতগুলো বছর পরে এখন এই মুহূর্তে আমাদের সঙ্গীতের জায়গাটি কেমন আছে তোমার বিবেচনায় আমি আমি শুধু এতটুকু বলতে চাই সঙ্গীত মানুষকে শুধুই বিনোদন নয় কিন্তু সঙ্গীত মানুষকে থেরাপি দেয় সুস্থতার জন্য একটি উপাদান মানুষের চেতনাটাকে চেতনাটাকে বোধকে বাড়িয়ে তোলে আর নজরুল সঙ্গীতের যে সমস্ত উন্মোদনাময়ী গান যে সমস্ত চেতনাকে জাগ্রত করার উদ্দীপনামূলক গান রয়েছে নজরুলের সেটা তো অবশ্যই ভীষণভাবে নাড়া দিয়েছে নজরুল মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম মোরা ঝর্নার মতো চঞ্চল এই ধরনের চল 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 রণসঙ্গীত রক্তের মধ্যে দোলা লাগিয়ে রণসঙ্গীত গণসংগীত রণসঙ্গীত গণসঙ্গীত চেতনাকে জাগ্রত করার যত যত কিছু রয়েছে এই ধরনের শব্দচয়ন নজরুলের যেটাকে অবশ্যই বিশেষভাবে আন্দোলিত করে বাঙালিকে সেটা তো করেছেই কিন্তু আপনি বলছেন যে নজরুল সঙ্গীত এখন তুলনামূলকভাবে কী পর্যায়ে এসেছে আসলে নজরুল সঙ্গীতের চর্চায় একটা জিনিস আমরা খুব বেশি সাফল্যে পৌঁছে গেছি একটা সময়ে আমরা নজরুল সঙ্গীতকে কণ্ঠে ধারণ করবার জন্যে নজরুলের গানকে খুঁজে পেতাম না সেই জায়গাতে আমরা কিন্তু নজরুল ইনস্টিটিউটের মাধ্যমে এবং বেসরকারি পর্যায়েও অনেক অনেক প্রতিষ্ঠান তার মধ্যে নজরুল একাডেমিও বেশ কাজ করে এই যে সমস্ত জায়গায় নজরুলকে নিয়ে যত কাজ হয়েছে স্বরলিপি করা নজরুলের অথেন্টিক শুদ্ধ বাণী সুরের মানে অরিজিনাল যে রেকর্ডগুলো করেছিলেন সেই গানগুলোকে একত্রিত করে আমরা এখন পাচ্ছি এবং এখন আমরা জোর দিয়ে বলতে পারি যে আমার কাছে নজরুল নজরুলের সেই গানগুলি রয়েছে যেখানে যে গানগুলোতে নজরুলের নিজস্ব চরিত্র বিদ্যমান সে সুরে আছে তালে আছে বাণীতে আছে ফলে আমরা যখন শক্তিশালী হয়ে উঠি তখনই কিন্তু এভাবে বলতে পারি যে নজরুল আমাদের এবং আমরা বাঙালিরা বাংলাদেশিরা নজরুলকে সেভাবেই করার চেষ্টা করে যাচ্ছি আর চেষ্টা কেন বলি যে চেষ্টাই হচ্ছে সকল সাফল্যের চাবিকাঠি আবার বিরতি নিতে হবে ফেরদোস আমি আরেকটি বিরতিতে যাচ্ছি প্রিয় দর্শক আমরা এই পর্যায়ে আবার বিরতি নিচ্ছি বিরতির পর আবার আমি ফেরদোসার সঙ্গে কথা বলবো এবং আমাদের সঙ্গে আছে লাভেলো আইসক্রিম প্রিয় দর্শক বিরতির পর আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি হে বন্ধু হে প্রিয় এই অনুষ্ঠানে আমার সঙ্গে আছেন এবং আমাদের পিছনে আছেন পৃষ্ঠপোষকতা আছে যেটা আইসক্রিম আমি জানতে চাচ্ছিলাম যে তুমি অনেকগুলো প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছ সঙ্গীতের উপরে এখনও করে চলেছো এই যে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের তুমি এই নজরুল গীতিতে আগ্রহী করে তুলছ তাদের মধ্যে সম্ভাবনাটা কীরকম হ্যাঁ আমি ওই কথাই বলছিলাম যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এই যে কণ্ঠগুলো আসছে প্রচণ্ড সম্ভাবনাময় এবং একই সাথে ছেলে কণ্ঠ মেয়ে কণ্ঠ উভয়ই কিন্তু আসছে আর আমরা এদেরকে বেছে নেওয়ার একটা বিশেষ ভালো পদ্ধতি যেটা আগে ছিল না এক ইদানিং এই যে চ্যানেলগুলোতে বিভিন্ন রকম প্রতিযোগিতাগুলো হচ্ছে একটা স্টেজ পারফরম্যান্সে আমরা কিন্তু এদের পেয়ে যাচ্ছি প্রতিযোগিতাগুলো থেকে প্লাস আমরা যে নজরুল ইনস্টিটিউটে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে সবাইকে আমন্ত্রণ জানিয়ে বিভিন্ন রকম ক্লাস করাই কোর্স করাই এগুলোতে পাচ্ছি ভীষণই সম্ভাবনাময় এরা বাংলাদেশকে একটা সময় এগিয়ে নিয়ে যেতে পারবে এবং এখন তো অনেক প্রযুক্তি আমাদের এগিয়ে আসছে ফলে গান পাওয়া এবং অরিজিনাল গানকে শোনা খুব সহজ হয়ে গেছে ফলে ওরা কিন্তু আমাদের মতো ওই দুর্বল চিত্ত নিয়ে আর বলবে না এবার দাঁড়িয়ে বলবে যে আমি সেই পেয়ে পেছি তুমি এই যে বলে চ্যানেলগুলো শিল্পীদের পাশে আছে নানান প্রতিযোগিতা হচ্ছে এবং তার মধ্যে দিয়ে নতুন নতুন শিল্পী বেরিয়ে আসছে শিশু কিশোরদের মধ্যে থেকে বেরিয়ে আসছে কিন্তু আমি অনেকের কাছে এই অভিযোগ শুনি যে টেলিভিশন চ্যানেলগুলো এসব ক্ষেত্রে মূল ভূমিকাটি পালন করছে না সেক্ষেত্রে আমি আমি যদি এইভাবে বলি আমি অতটাই ভেতরের কথা হয়তো জানব না একজন শিল্পী হিসেবে এইটা বলতে পারি যে এই যে প্রচেষ্টার ক্রমধারা অনুযায়ী যে প্রচেষ্টাগুলো চলছে আমি তাকে সাধুবাদ জানাচ্ছি এখন এর ভেতরে আরও দূর করা উচিত ছিল এটা চ্যানেলগুলোই বোধহয় বলতে পারবে বেশি এখন এই যে এরকম বয়সে যদি বলেন তাহলে হ্যাঁ আপনি কিন্তু দারুণ একটা পয়েন্ট তুলেছেন আমি আমি এই বিষয়ে আসলেও বলতে চাই যে জনপ্রিয়তার তুঙ্গে বয়সের তুলনায় বা প্র্যাকটিসের তুলনায় শেখার তুলনায় যদি তার ফেমটা বেড়ে যায় তার নক্ষত্র যখন হয়ে ওঠে হয়ে ওঠেনি কিন্তু নক্ষত্রের নামে প্রচারিত হয় হ্যাঁ তখন তো স্বাভাবিক সেই মানুষটি সেই প্রতিযোগিতাটি প্রতিযোগিতা করছে যে বাচ্চাটি তার অবস্থানটি সে বুঝে উঠতে পারে না তার এখন শেখার বয়স কিন্তু সে হয়ে গেছে তারকাদেরও উপরে কেউ তাহলে খুব মুশকিল এই জন্যই এই এই চ্যানেলগুলো বা সেই সব প্রতিযোগিতার মূল যারা মূলে যারা আছেন নেপথ্যে তাদের উচিত হবে এই ধারণাটি দেওয়া যে তুমি এখন রেডি হয়েছ পরবর্তী শিক্ষার জন্য সেটা ঠিক আছে কিন্তু আমি যেটা জানতে চাচ্ছিলাম যে এই যে তুমি একটা জনপ্রিয়তার তুঙ্গে চলে এসেছো সেটা আসারই কথা দীর্ঘদিন তুমি গানের জগতে আছো নিষ্ঠভাবে চর্চাটা করে গেছো এখনো কি তুমি সেই আগের মতোই চর্চাটা করছো রেয়াজ করছো গানের তো এই জায়গাটা নিয়ে আমি একটু জানতে চাই তোমার প্র্যাকটিস কি রকম ভাবে আপনি আমাকে বলতে চাচ্ছেন যে সময়ের ব্যবধানে আজকে আমি এখানে সেই সময়টুকু ওরা পাচ্ছে না কিন্তু সাধারণত না আমি যেটা বলতে চাই সাধারণত আমাদের দেশের শিল্পীরা বড় হয়ে গেলে তার আর চর্চাটা সেভাবে করে না আমি এই জায়গাটা নিয়ে জানতে তোমার চর্চাটা কি বড় আমি হয়েছে কি না এটা কোনো শিল্পী আমি জানি না তার কি মনে হয় কিন্তু আমার তো মনে হয় যে আমরা যেভাবে শিখেছি আমার বাবার কাছ থেকে আমাদের প্যারেন্টস মানে পরিবারের কাছ থেকে হ্যাঁ পরিবার শেখায় অনেক কিছু সেইটা হচ্ছে যে তুমি তোমার কর্মে নিয়োজিত থাকো আত্মনিবেদিত থাকো একনিষ্ঠ থাকো আর যদি সেটা থাকতে পারো তবে তুমি তোমার চেষ্টাটাকে চালিয়ে যেতে পারো কখনো বলেনি তুমি শৃঙ্গে উঠতে পারো এটা কখনো বলে না বলেছে তুমি তোমার চেষ্টাটাকে চালিয়ে যেতে পারো আসলে শিল্পীর কাজ কখনো কোনো দিন ফুরায় না এই জন্যই ফুরিয়ে যাওয়ার অর্থই হচ্ছে আমি স্ট্রিংয়ে উঠে গেলাম তো আমার কাজটি হচ্ছে সব সময় চালিয়ে যাওয়া সব সময় সিঁড়ি ওঠার চেষ্টা করে যাওয়া সেই চেষ্টাটা তুমি চালাচ্ছ কি চালিয়ে দিন কিভাবে করো তোমার প্র্যাকটিসের সময়টা কখন কিভাবে করো তুমি তোমার সংসার জীবনটা কি রকম মানে তুমি সময় বের করতে পারছো কিনা একটি মেয়ে হ্যাঁ আমার সংসারে আমার শাশুড়ি আছেন সবাই আছেন আমার ননদরা আমার দেবরা ওদের বাচ্চারা মানে তোমরা যৌথভাবেই থাকছো একটা পরিবারের থাকা হয়তো আলাদা আলাদাই কিন্তু মোটামুটি একখানের আমাদেরই হ্যাঁ সবাই বড় ছেলের বউ আমি তো সরকারি কর্মকর্তা আমার হাজব্যান্ড তো আসল কথা হচ্ছে যে সংসারে যখন শুরুটা ছিল যখন আমি কারোর মেয়ে ছিলাম আমার পিতা আমাকে সেভাবে গাইড দিয়েছেন সেভাবে প্র্যাকটিস করিয়েছেন আর সেভাবে শিখিয়ে দিয়েছেন মূল্যবোধ তো পরবর্তী জীবনে আমি সেই জায়গার থেকেই নিজে যখন অন্যকে পরিচালিত করছি আমার ছেলে মেয়ে বা আমার সংসারকে তখন অবশ্যই নিজেকেও সামলে নিতে হয় যে আমি আমার সময়টুকুকে বেছে নিতে হবে তাই আমি সব সবসময় দেখেছি সকলের জন্য সময় দিতেই হবে সেই সময়টা দিয়ে আমি আমার সময়টাকে বেছে নেই আমার সময়টাতে আমি বসে সেই রেওয়াজ সেই প্র্যাকটিস সেই লেখালেখি এগুলো করো এগুলো করতেই হবে তোমার ছেলে ছেলেমেয়েরা গান করে আমাদের আমার ছেলে মেয়েদেরও গানের সেই একই রকম ব্যাপার রয়েছে রক্তেই গান ছেলে খুব সুন্দর কণ্ঠ গানের সুর দিতে চায় খুব বেশি করে সে আর মেয়েটি আমার গান গায় হয়তো অনেক সময় চ্যানেল আইতে দেখতে পারেন এনটিভিতেও গিয়েছে বহু জায়গায় গিয়েছে আর এমনিতেও সম্মেলনে যায় আমেরিকাতে প্রোগ্রাম করে এসছে খুব সুন্দর কণ্ঠ এরা পড়াশোনা নিয়ে বেশি ব্যস্ত আমার ছেলে ইঞ্জিনিয়ারিং এবছর স্কলার হিসেবে ওর রিকগনিশন পেলো ওর ইউনিভার্সিটি থেকে ওরা দুজন স্কলারশিপ নিয়ে ক্যানাডায় পড়াশোনা করছে আর মেয়ে বিকম পড়ছে থার্ড ইয়ারে এখন ওরা দুজনেই পড়াশোনা করছে ভাই তোমার বরের অনুভূতিটা কিরকম যে যার স্ত্রী এত বিখ্যাত সঙ্গীত শিল্পী তিনি কি গান করেন বা গান কিরকম পছন্দ করেন তার ব্যাপারটা কি আসল কথা কি এটা তো কাজেই প্রমাণ পাওয়া যায় আমি যদি আজকে গান গাইতে না পারতাম তাহলে কিন্তু বোঝা যেত যে আমার প্রতিবন্ধকতা কোথায় তো অতএব আমি সেই দিক থেকে অবশ্যই নিজেকে ভাগ্যবতী মনে করি আর অন্যান্য দিক থেকেও তিনি একজন সরকারি কর্মকর্তা বটে কিন্তু তার মধ্যেও একটা কবি সুলভ ব্যাপার রয়েছে ওই লেখা কবিতাকে গানের মতন রূপ দিয়ে ওটাকে রূপ দিয়েছি আমি এবং একই সাথে সুর করেছেন আতিকুর রহমান আর আরেকটা জিনিস আমি তোমার কাছে জানতে চাই সেটা হচ্ছে এই যে এত দিন ধরে নজরুল সঙ্গীতের মধ্যে তুমি লেগে আছো সঙ্গীতের জগতে লেগে আছো এই দেশের সঙ্গীত নিয়ে বিশেষ করে নজরুল সঙ্গীত নিয়ে তোমার ভবিষ্যৎ ভাবনাটা কীরকম চিন্তাটা কীরকম যে আমাদের এই সঙ্গীতে কোন দিকে যাচ্ছে কত দূর আমরা যেতে পারছি তোমার স্বপ্নটা আসলে আমি জানতে চাই এক জীবনে কখনো কেউ বলতে পারে না যে আমি এতটুকু পর্যন্ত কাজ করতে পারবো কেউ বলতে পারে না তাই আমি আমার কর্মক্ষেত্রটি কি জানি মানে আমি সামগ্রিক অর্থে জানতে চাচ্ছি যে নজরুল যে অবস্থাটাতে এখন আছে নজরুল যে অবস্থাটাতে আছে পরবর্তী প্রজন্ম এসে সেটাকে কত দূরে এগিয়ে নিয়ে যেতে পারবে তুমি কি দেখো আমি আমার কর্ম যা শুরু করেছি সেটা হচ্ছে যে নজরুল সঙ্গীতকে শুদ্ধ বাণী সুরে একসাথে রেকর্ড করে যাওয়া প্রথম কথা অনেকেই বলবে তাহলে এই তো রেকর্ড আছেই অরিজিনাল রেকর্ডটা তো আছেই সে উনিশশো তিরিশ সনে হোক আর উনিশশো চল্লিশই হোক তো কথা হলো যে আমার কথা হলো যে থাকতে পারে বিভিন্ন কণ্ঠে বিভিন্ন রকম করে গাওয়া আছে কিন্তু সেই গাওয়া গান সেই আমলে এক স্টাইল ছিল যে স্টাইলটি এখন আর কেউ ফলো করে না তা তো বটে কানন যে সুরে গিয়েছেন যে ভঙ্গিতে গেছে তোমরা তেমন গাইবে না ঠিক রাখতে হবে কিন্তু ভঙ্গি মাটা স্টাইলটা কি কোন কোন ক্ষেত্রে সুরও হয়তো একটু অন্যরকম ভাবে চলে এসেছে না সুরের বেলায় আমরা একটু অথেন্টিক থাকারই চেষ্টা করছি যেটা নজরুলের সুর ওটাকে রেখে ওইভাবে রেখে আমরা আমাদের আমার আমি রেকর্ড করে একক কণ্ঠে শিরোনামে এই প্রয়াসে আর শিরোনাম দিয়েছি নজরুল সঙ্গীত সমগ্র ইমপ্রেস অডিওভিশন আমাকে সহায়তা করছেন সম্পূর্ণভাবে সাতখানা খণ্ড বেরিয়ে গেছে আমাদের পরবর্তী এটা হাজার গান যেহেতু কিন্তু ইদানিং আপনি দেখবেন প্রযুক্তির সাথে সাথে এগুলো যেমন আবার প্রযুক্তি চলে যাবার সাথে সাথে হারিয়ে যেতে বসেছে সিডির ব্যাপারটি ক্যাসেটের ব্যাপারটি তো আমি আমার এই কাজটি চলবে চলছে এই কাজটি চলবে এখন ইউটিউবে এই প্রযুক্তির সাথে সাথে মানুষ যাতে সহজে গানগুলো শেষ পর্যায়ে এই অনুষ্ঠানে আমার যারা অতিথি থাকেন তাদেরকে আমি শেষ একটি প্রশ্ন করি যে এই যে তিরিশ লক্ষ প্রাণের বিনিময়ে যে বাংলাদেশ আমরা অর্জন করেছি যে স্বাধীন বাংলাদেশে বসে তুমি আমি কথা বলছি একটা টেলিভিশন চ্যানেলে এই বাংলাদেশটি নিয়ে তুমি কি স্বপ্ন দেখো বাংলাদেশকে নিয়ে আমরা অনেকেই অনেক রকম স্বপ্ন দেখতে পারি কিন্তু আসলে স্বপ্নটা বেড়ে ওঠে যখন দেশের বাইরে যাই তখন আমি আমার দেশকে যেন নতুন করে আবার ফিরে পাই দেখতে পাই এবং যারা বিদেশে চলে গেছে তাদের হৃদয়ে তাদের চোখের ছটায় ভালোবাসায় স্বপ্নে দেখতে পাই বাংলাদেশকে বাংলাদেশ আমার সবচেয়ে প্রিয় সেই জন্মভূমি যে দেশের মাটিতে বসে গান শিখেছি গান গাইতে গাইতে বড় হয়েছি এবং এই দেশের মূল শেকড়ের মূল স্ট্রেমের যে গানের ধারা নজরুল সঙ্গীত তাই নিয়ে কাজ করছি এবং সেই গানগুলো বাঙালি যারা তারা উপভোগ করছে বেশি রকম কারণ বাণীটা তাদের বেশি কাছের জানেন অন্যান্য ভাষায়ও ট্রান্সফার হচ্ছে ট্রান্সলেট হচ্ছে তো তারপরেও আমার স্বপ্ন নজরুল সঙ্গীতকে নিয়ে আমি নতুন প্রজন্মকে শিখিয়ে যাচ্ছি চেষ্টা করছি তাদেরকে গড়ে তোলার সংগ্রহ করার এবং আমার এই গানগুলোকে রেকর্ড করে যাবার এটি একটি বিশাল ব্যাপার হবে যদি এটা করতে পারি নিশ্চয়ই তুমি পারবে ফেরদৌস আমরা অনুষ্ঠানটি শেষ করছি কিন্তু তোমার শেষ না আমার শেষ আমি বিদায় নেব এখানেই বসে থাকব কিন্তু বিদায় নিচ্ছি দর্শকদের কাছ থেকে তোমাকে রেখে কারণ তোমার একটা গানের মধ্য দিয়ে আমরা এই অনুষ্ঠানটি শেষ করতে চাই প্রিয় দর্শক আমি এই অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি কিন্তু আমি ফেরদোসকে রেখে যাচ্ছে আপনাদের সামনে আমিও বসে আছি শ্রোতা হিসেবে তার একটি গানের মধ্য দিয়ে আমরা এই অনুষ্ঠানটি শেষ করতে চাই যে কথাটি আমি সবসময় বলি যে আমাদের এই যে তিরিশ লক্ষ প্রাণের বিনিময়ে পাওয়া বাংলাদেশ এই দেশটিকে যেন আমরা খুব ভালোবাসি ফেরদোস তোমার গান গো ভালোবাসো শুধু ভালোবাস গান বোনের পাখি রে চিনে রাখি বনের পাখি রে চিনে রাখে গান হলে অবসা ভালোবাসো মোর গান আমার নহে গো ভালোবাসো শুধু ভালোবাসো মোর